সীমান্ত সম্মেলনে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের 15 সদস্যের একটি প্রতিনিধি দল 3 দিনের সফরে ভারতে পৌঁছেছে। সকাল 11টায় বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে দলটি কলকাতা পৌঁছে। বিজিবির 15 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ এহসান। দলটিকে বেনাপোল চেকপোস্টের নোম্যান্স ল্যান্ডে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিএসএফ এর কলকাতা সেক্টর কমান্ডার রাজেশ কুমার। পরে পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে তাদের গার্ড অফ অনার দেওয়া হয়। কলকাতায় বিজিবি বিএসএফ এর সীমান্ত সমন্বয় সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আইজিপি অতুল ফুলজেলে। কলকাতায় 16 নভেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত আলোচনা শেষে দেশে ফিরবে বিজিবি প্রতিনিধি দল।